তাকে পাল্টিয়ে দেয় চেঞ্জ করে দেয় মিথ্যা বলে ওর সাথে বিজনেস করা যাবে না এর জন্য আল্লাহ বিজনেসে নামার আগেই বলছেন তুমি যদি মমিন হও তোমার সঙ্গে আমি বিজনেসে আছি কেমন বিজনেস আমি কিনে নিয়েছি তোমার জানকে হাসনারা মিনাল মিনিনা ফুসাহুম ও আমি তোমার কাছে আমি দুটি জিনিস খরিদ করে নিয়েছি তুমি আমাকে বিক্রি করে দিয়েছ একটা হলো তোমার জান আর একটা হলো তোমার মাল এই দুটিকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে বেআালা হল আমি টাকা দেব না পয়সা দেব না রিয়াল দেবো না ডলার দিব না পাউন্ড দেবো না রিং দেব না বাট দেবো না আমি রুপি দেব না আমি তোমাদেরকে জান্নাত আর তোমাদের কাছ থেকে আমি দুই খানা জিনিস নিয়ে নিব মাল কিন্তু মমিনের স্বাধীন নয় জান কিন্তু মমিনের স্বাধীন নয় আজি ইসলাম এত সুন্দর পৃথিবী তার কোন ধর্ম আছে কিনা নাই আছে কিনা তা নয় একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম তো কেয়ামতের মাঠে দুটি বিচার হবে দুটি জিনিসের হিসাব নেওয়া হবে একটা হলো আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসা বাহুম রসুল্লাহ সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ এক পা খালি করে আর এক পা তোমার ঘর দেওয়া যাবে না কিন্তু হিসাব হিসাব হোক পয়েন্টে চলবে একটা একটা জান মাল টোটালে দুইটা মালের হিসাব কেমন করে নেবে আর যানের হিসাব কেমন করে নেবে এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসি আমানাত মিলকিয়াত দুটো জিনিস জানতে হবে একটা হলো আমানাত আর মিল্কিয়াত এই দুটি জিনিস না জানতে পারলে জান আর মালের বিষয়টা আপনার আমার বুঝে আসবে না এখানে একটা পাঁচশো টাকা নোট আছে ওই পাঁচশো টাকার নোটটা আমি যখন এখান থেকে নেমে যাচ্ছি সভাপতি সাহেব আমাকে দিলেন আর কানে কি বললেন ভাই আপনাদের ওখানে আপনার গ্রামে মাদ্রাসায় আমার ছেলেটা পরে এটা ওকে দিলাম আপনি দিয়ে এটা আমানাত না মিলকিয়াত আমানাত আমার পকেটে ঢুকলো আমানাত মিলকিয়াত কাকে বলে আমি নেমে যাচ্ছি অনেক জায়গায় বাংলাদেশে এটা বেশি ঘটে কেউ দুশো টাকা পাঁচশো টাকা নিয়েছে বলে চা পান খেয়ে এটা আমার মালিকানা সত্য আছে আমি চা খেলাম হ্যাঁ বলেছো আমি বাসে ভাড়া দিয়ে দিয়েছি এটা হলো মালিকানা আর আমানত তো জিন্দেগি আমানত হ্যাঁ ওর মাল ভী আমানত হ্যাঁ ইসলাম ভি আমানত হরআন ভি আমানত চারটা আমানতের কথা বললাম তো দুটো আজকে বক্তব্য রাখবো কোরআন আমানত এই যে কোরআন পৃথিবীতে এসেছে এটা আমানত তার কারণ হচ্ছে আজকে এই আমানত বহন করার জন্যই এই মাদ্রাসার ভেদ আমি শিখেছি আমার ছেলেকে শেখাবো সে তার ছেলেকে শিখাবে সে তার ছেলেকে শেখাবে এই আমানত এই জাতিকে কেমত পর্যন্ত বহন করতে হবে। বন্ধ করে দিলে হবে না একটা চিঠি যখন পোস্টে ছেড়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিসওয়ালারা আমানত বহন করে তেমনি কোরআন আন হলো আমানত দিন ইসলাম আমানাত আমার কাছে দিনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে হালালের জ্ঞান আছে হারামের জ্ঞান আছে অতএব এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে বাল্যিকনিওয়ালাও আয়া নবীজি বলছেন যদিও তুমি একটি আয়া জান সেটাকে তুমি আর একজনার কাছে ট্রান্সফার করে দাও যদি তুমি না দাও আমানতের খেয়ানতি করলে আমানতের খিয়া করলে যে গুণা হবে তোমার সেই গুণা হবে দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম নাম্বার তিন এটা একটা বোঝাতে কষ্ট কতটা বোঝাতে পারবো আমি জানি না জিন্দেগি ভি আমান যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে আর যেদিন আজরাইল আমার কাছ থেকে জানটা নিয়ে চলে যাবে নিঃশ্বাসটা বন্ধ হবে যেদিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে এই যতগুলি শ্বাস আমি টানছি প্রত্যেকটি আমার নাথ তার মানে জীবনটা আমার নয় জীবনটা আমার আল্লাহর আমার এই জীবনের মেশিনটা আমার হৃদপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ এটা চালানোর ব্যাপারে প্রতি প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে যে দুটি চোখের যে লেন্স আছে পাওয়ার আছে এর পেছনে খরচা আছে কানে মাইক্রোফোন আজকে তিপ্পান্ন বছর শুনছি এর পেছনে আল্লাহর খরচা আছে আমার জীবনটা তিলে তিলে যে চলছে প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয় প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয় প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আমাকে শ্বাস আল্লাহর অক্সিজেন খরচা করতে হয় তো আল্লাহ তাবারাক একবার তালা যে জীবনটা আমাকে দিয়েছে এটা আমানা এটা আমানা এর হিসাব হবে এর হিসাব হবে জি এর হিসাব কেমন হবে একটু বোঝানোর জন্য বলছি একটু অনুসূচনা দেওয়ার জন্য কেয়ামতের মাঠে আমাকে আল্লাহ ডেকে বলবে নূর মোহাম্মদ আই জি আল্লাহ তোকে সত্তর বছর জীবন দিয়েছিলাম জি সত্তর বছর আমি তোর জীবনটাকে চালিয়েছি আমার খরচা ছিল তো প্রতিটি বছরে বারোটা মাস প্রতিটি মাসে তিরিশটা দিন প্রতিটি দিনে চব্বিশটা ঘন্টা প্রতিটি ঘন্টায় ষাটটা মিনিট প্রতিটি মিনিটে ষাটটা সেকেন্ড টোটাল তুই কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিলি এগুলো কিভাবে খরচা করেছিস বল এগুলো কিভাবে খরচা করেছিস বল আমার দেওয়া তুমি খরচা একটা ছাত্র বলছে জি একটু একটু নোলহাটি যাবো বলে যাও জোহরে জামাত ধরবে মানে দশটা বাজছে তো এমনি করে ঘড়ি দেখে বলছি জোহরে জামাত ধরবে দু ঘন্টা টাইম দিয়েছে একশো বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে ওকে বাইক নিয়ে চলে গেল ঘুরে এলো বলে তুই কিভাবে সময়টা কাটালি বল কোন দোকানে কতটা কাটালি পর্যন্ত এইটা এই থাক একটা জিনিস আপনাদেরকে বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে কেন কেন কেউ কেন বলে একটা শব্দ আছে এটা প্রশ্ন তো কেন একটা প্রাচীর দিয়ে টপকাতে হয় যারা ল নিয়ে পড়াশোনা করে ডিটেকটিভের পড়াশোনা করে যারা তর্কবিদ্যা পড়াশোনা করে তাদের এই কেন আগার মাগার লেকিন এই শব্দগুলো বেশি আছে তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক একটা ছেলে দুদিন কামাই করেছে তোকে বললাম তুই কামাই করলি কেন বলছে জি আব্বার অসুখ হয়ে গিয়েছিল অথচ আব্বার অসুখ হয়নি মিথ্যা কথা বললো তোর আব্বার সঙ্গে তো আমার দেখা হলো বলে না সেই দিনই উঠেছে এই যে আমার কেনটাকে জেনা তেনা ব্রেন দিয়ে টপকিয়ে দিছে জেনে নেন পৃথিবীর বুকে যত বড়ই বিচক্ষণ ব্রেনওয়ালা হোক না কেন তার কেনটাকে টপকে পার হয়ে যাওয়া অতি সহজ এমন ধ্রব মিথ্যা বলে দিব আজকের জালসায় আমি এলাম না কোনো প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে হালাকে কেউই আমার মরেনি এরা বুঝে নিল আমার দোস্তুটি চাপা পড়ে গেল তবে বিশ্বনবী বলেছেন দুটি কথা তার মধ্যে একটা হলো হে আমার উম্মত আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ব্রেন নাই যে ওই কেনটাকে জানা মেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে আল্লাহ কেন বলেছে উম্মত তোমাকে বুঝে নিতে হবে আমার ঠিকানা জাহান হয়ে গেছে আল্লাহর মুখ থেকে কেন বেরিয়েছে মানে হান্ড্রেড তুমি জাহান আর বেশি বুঝাতে চেও না হলো এটা একটা বলে রাখলাম এবার ধরেন বুঝানোর জন্য বলছি আল্লাহ বলছে নুর মোহাম্মদ হিসাব লিব হিসাব শুরু হলো আজকের ডেটের হিসাবটাই লিখে সতেরো ফেব্রুয়ারি দু হাজার করছিলি সকালে সকালে উঠলাম ফজরের সলাদ এক একপাড়া কারাম পাকের তালোয়াত করলাম তারপরে সামান্য চাট খেয়ে বিস্কিট খেয়ে একটু লেখাপড়া করলাম আল্লাহ বলছে চল আগেবার এরপরে একটু মাঠের দিকে গেলাম মসজিদে কাজ চলছে দেখলাম দেখতে গিয়ে জোহরের জান হয়ে গেল আল্লাহ বলছে চল আগেবার জোহরে সলাাত পড়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর রেস্ট নেওয়ার পর আসরেরা রাজান হলো তখন উঠলাম আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়ার পর একটু চায়ের দোকানে গেলাম চা খাওয়ার ইচ্ছা হলো আল্লাহ বলছে চা লাগে বার চা খেতে কি বিশ মিনিট সেখানে সময় লেগেছে চা ছিল না চা বানিয়ে আমাকে দিল বিশ মিনিট চা খাওয়া হলো আল্লাহ বলছে তার पर बोले चायर दुकान बसे बसे ভ্যাগ করে বকতে শুরু করলাম আল্লাহ বলে দিলে কেন তা নবীজি বলছে জেনে নাও তোমার জিন্দেগির হিসাব আর আগে পিছে নিতে হবে না এখন তোমার ঠিকানা হয়ে গেছে যাহার নাম তার কারণ প্রত্যেকটি কালেমাওয়ালা যে কালেমাকে সাক্ষী দিয়েছে আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে ওকে প্রত্যেকটি নিঃশ্বাস প্রত্যেকটি কদমে এবং প্রত্যেকটি পা প্রত্যেকটি নজর আল্লাহর জন্য হতে হবে এতটুকু পদস্খলন ঘটলে হবে না আল্লাহকে আমরা বলে থাকি বিসমিল্লাহ রহমান রহিম ইন্না সলাতি ও নুসুকি আমার সলাত আমার নামাজ আমার কোরবানি মানে প্রেম প্রীতি ভালোবাসা এটাও তর্জমা নেওয়া যাবে ও মাহিয়া আমার না হায়াত ও মাহিয়া আমার হায়াত ওল মামাতি এবং আমার মত ও মাহিয়া লিল্লাহি রব্বিল আলমিন ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন ইন্না সলাতি লিল্লাহি রব্বিল আলমিন ও নুসুকি লিল্লাহি রব্বিল আলমিন তার মানে আমার নামাজ আল্লাহর জন্য আমার প্রেম পিটি ভালোবাসা নৈকট্য গ্রহণ করাটাও আল্লাহর জন্য এবং আমি যে বেঁচে আছি আমি আল্লাহর জন্যই বেঁচে আছি পৃথিবী অন্য কারোর জন্যে আমি বেঁচে নাই আমার জান শুধু আল্লাহর জন্যেই দুনিয়াতে রয়েছে ও মামাতি যেদিন আমি মরবো আমার লাস্টার দিকে মানুষ তাকাবে আর বলবে এই লোকটি মরেছে তো আল্লাহর জন্য মরেছে আল্লাহর জন্যে বাঁচা আর আল্লাহর জন্যে মরা অনেক কঠিন জি ফিউজ হয়ে যাবে একটা টিউব পাম্প থাকবে না নামাজ ধরে ধরেছি তকবিরে তাহরিমান রাহিম আল্লাহকে খেয়াল নাই আল্লাহকে খেয়াল নাই আল্লাহ হকবর সোয়ান ও বেলা আল্লাহকে খেয়াল নাই আল্লাহ আল্লাহন আমিদা আল্লাহকে খেয়াল নাই সালাম ফিরা হয়ে গেল আল্লাহকে খেয়াল নাই নামাজটা লি অনুসুকি প্রেম কোরবানি মেহনত মানুষ যখন মেহনত করে কোরবানি দেয় জানের মুজাহাদা চালায় কোরবানি মানে জবাই করাটাই খালি আমরা ধরে নিয়েছি আল্লাহর নৈকট্য পাওয়ার বিভিন্ন অ্যাঙ্গেল যে প্রেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় সেটাই কোরবানি আমার কোরবানি আল্লাহর জন্য একটা উদাহরণ দিই বোখারি মুসলিম আবুদাউ ত্রিমিদি নাসাই নয় উদাহরণ দিচ্ছি এক ব্রেল পানি কেমতের মাঠে আর আল্লাহ একটা মগ দিয়েছে আপনাকে জক বলছে এক জক করে এই বান্দা এটা কি ও চা ও চা আমি যতক্ষণ থাকবো খাবো না খেতে দেব না কুড়ি জনা খাবে আর চারশো লোক দেখবে তো খেয়াল করেন আমার দিকে আল্লাহ বলছে বান্দা এটা কিরে বান্দা এমনি করে দেখবে যে আল্লাহ পানি এটা উদাহরণ দিচ্ছি বলবেন না যে কত নম্বর হাদিস যখনই ই বললো পানি তো আল্লাহ বলছেন গোলাম এটা পানি নয় তুই জীবনে যত ঘাম ফেলেছিস ছেলের জন্যে বিবির জন্যে মায়ের জন্যে আব্বার জন্যে ব্যবসার জন্যে চাকরির জন্যে পড়াশোনার জন্যে কলকল করে ঘেমে গেছিস মাঠে গিয়ে ঘাটে গিয়ে পরিশ্রম করে সমস্ত ঘামগুলি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি তোর জীবনে টোটাল ঘামটা দুশো লিটারে পরিণত হয়ে গেছে এখন তুই এক লিটারের একটা জগ কেনে আর এমনি করে পানির মতো করে তোলার বল যে ঘামটা কেন ঝরেছে একটা গিলাস তুলে বললেন এটা আমার বাচ্চার জন্যে ঝরিয়েছি দৈব জগ তুলে বললেন বিবির জন্যে ঝরিয়েছি মায়ের জন্যে ঝরিয়েছি আব্বার জন্যে ঝরিয়েছি পড়াশোনা করতে গিয়ে ঘাম ঝরিয়েছি চাষে ব্যবসা বাণিজ্যে ঘাম ঝরিয়েছি এই করতে করতে ব্রেলের নিচে যা ছিল সব উঠে যাবে এক জগ তুলে যদি তুই বলতে পারিস আমার এই ঘামটা আল্লাহর জন্যে কলকল করে রয়ে গেছে মানুষের দরজায় দরজায় ঘুরেছি দিনের জন্যে ঘুরেছি মাদ্রাসার জন্য ঘুরেছি মসজিদের জন্যে ঘুরেছি কতজন কত নোংরা কথা বলেছে বেশি করেছে লাদ দিয়েছে তারপরেও আমি দরজায় 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 ঘুরে এই অবস্থায় আমার ঘাম ঝরেছে যদি আপনি বলতে পারেন আল্লাহ এই এক জক ঘাম আপনার জন্য ঝরেছে আল্লাহ বলবে তুই আমার প্রেমিক আমি তোর প্রেমিক গলায় জড়িয়ে ধরবে কিন্তু আমাদের জীবনে এক ফোঁটা ঘাম আল্লাহর জন্যে ঝরে না এক ফোঁটা ঝরে না তবে মাফ করবেন খারাপ মনে করে লিয়েন না একই কথা দুরকম লেয়া হয় কিছু মল আনা আছে ওসরে সিজনে ফেতরা সিজনে কি কষ্ট করে কি কষ্ট করে আমি ছ বছর কালেকশন করেছি মাদ্রাসা ইসলামপুরের কালেকশন করেছি দুঃখ বলার নাই। কাঁটোয়ার এলাকায় একটা গায়ের নাম বলবো না কালেক ইউটিউবের যুগ কালেকশন করতে গেছি তা আমাকে বলেছে কাজ করতে দশ টাকা ছেলে মানুষ ছিলাম একজন বিখ্যাত এখন আছে সৌদির বুকে আমাদের হাদিসের মধ্যে বীরভূমে একটা বাস স্ট্যান্ডে আমি নাম করব না কোনো জায়গায় ঝরঝর করে কাঁদছেন আমি ওনাকে উস্তাদ মনে করি ওস্তাদ কি হলো চলা কোন রকম বের করতে পারলাম না শেষকালে হালকা এটুকু বলল যে ভাই এই কাজটা বড় মোজা কাজ মানে কেউ আঘাত দিয়েছে আর একটা সত্য ঘটনা শুনেন আল্লাহ ছাড়ে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিছু দিনের ছাড় দেয় ছেড়ে দেয় না হানাফিদের ভিতরে একটা মুফতি সাহেব কালেকশন করতে কিছু কাল না গায়ের নাম বলবো না এরকম পেট উঁচু হয়ে আছে যে ধানের মালিক মোজ দাড়ি নাই নামাজ নাই পঞ্চাশ ষাটটা লোক কাজ করছে খালি মূর্তি হিসাবে এতটুকু বলেছেন মাদ্রাসার ছাদের কাজ চলছে একটু ধরে দেন হ্যাঁ খ্যাঁচ 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 বেজ্য একদম নোংরা নোংরা কিস্তি করে গালি দিল উনি ঝরঝর করে কান্তে কান্তে বেরিয়ে গেলেন এরা বলবে আল্লাহ তোমার জন্য ঘাম ঝরিয়েছি উনি বেরিয়ে গেলেন আর আল্লাহর কেমন সাজা দেখেন ছেলেটাকে বলছে গাইটা নিয়ে গায়ে গায়ে দুধ দোয়াবে গায়ে দুধ গালবে দুধ দোয়াবে বের করবে এমনি করে হাঁড়িটা নিয়ে বসেছে আল্লাহ গাইটাকে বলছে মার চোপাতে মার জীবনে মারে নাও গাই এমন এখানে মেরেছে এই হার এখানে পৌঁছে গেছে পঁচাত্তর হাজার টাকা খালি অপারেশন খরচা পিজিতে সাতাশ দিন এরকম বাঁধা ছিল ফিরে সে মুক্তি সাহেবের পায়ে ধরেছিল অন্যায় কথা বলেছিলাম তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছিল ভাইরামার তাহলে জিন্দেগি আমানত এটা আল্লাহ কিনে নিয়েছেন এবার এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ তাবার একবার তালা বলছেন ও রসুল্লাহাম বলছেন সাবা তুনি দিল্ল হুমুল্লাহি দিল্লি আমুল্লা দিল্লা ইল্লা দিল্ল হো ইমামুন আদিল লাগে ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর জ ক্ষয় করে দিয়েছে ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর জন্য ব্যয় করেছে আমার নবী বলছেন তোমার হয়ে হয়ে গেছে গেছে বুকিং কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর রোদে দাঁড়িয়ে নাপসি নাফসি করতে হবে না তুমি আল্লাহর রহমতের ছায়াতে একটা সিট পেয়ে গেছো তোমার বুকিং হয়ে গেছে তো জিনির জিন্দেগির তিলে তিলে হিসাব লাগবে এখানে যতগুলি লোক আছেন যারা হিসেবে চলছেন ওকে জিজ্ঞেস করেন আপনার সংসারে খরচ কত প্রতিদিন পাঁচশো এক হাজার দেড় হাজার দু হাজার যার যেমন সংসার তার সেরকম আল্লাহর সংসারে খরচ কত তো একজন বাংলাদেশে বলছে খরচ নাই বলে তোকে হুঁশি নাই এই প্রতিদিন একটা মানুষ যতটা শ্বাসকে পোড়ায় বাংলাদেশের মানিতে যদি ওকে এই অক্সিজেনটা কিনতে হতো এত ভালো অক্সিজেন তো পাবে না পঞ্চাশ হাজার টাকা লাগতো ঘরে যদি দশটা লোক থাকে তো প্রতিদিন পাঁচ লাখ টাকা আল্লাহ মিটেছে যে সূর্যে আলোটা জ্বলছে সকালে উঠবে সন্ধ্যায় ডুববে এই সূর্যের আলোটা কত খরচ পেট্রোলে চলে ডিজেলে চলে দিয়ে জলে একবার নিজের ব্রেনকে জিজ্ঞেস করিনি একটা ঘরের প্রদীপ জ্বালাইতে গেলে এক ঘন্টার পর তেল শেষ আর এক ঘন্টা একটা বাতি জ্বালাইলে আপনার মিটার টটা ট করে ঘুরছে আর এত বড় বিশাল হ্যালোজিন দিয়েছে বিশ্ব সঙ্গে স্কুল কলেজ ভার্সিটি ইটভাটা ভাটা তারপরে আর কিছু আর কিছু সব রেল টেল সব চলছে কত খরচ জি কত খরচ সূর্যের আগুনের লতিটা দেড় কিলোমিটার দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার তিনখানা পরমাণু এক দুই তিন আমি তিনশো বলিনি তিরিশ বলিনি সজ্ঞানে বলছি তিনটে পরমাণু পৃথিবীতে একসঙ্গে বাষ্ট করে দিলে পৃথিবীটা গলে যাবে ডাউ হয়ে যাবে বিজ্ঞানীরা বলছে পুরে শেষ হয়ে যাবে কেউ বেঁচে থাকবে না একটা পরমাণুর খরচা কত একটা পরমাণুর খরচা কত সাড়ে চারশো টাকা ওই জন্য মাথা লড়াই খুশি কত সাড়ে চারশো টাকা একটা পরমাণু কথা ভারতবর্ষের লোক তিরিশ বছর বসে খাবে কোনো ইনকাম করতে হবে না বছর এবার বলেন কত খরচ এই ভারতবর্ষের লোক একশো পঁচিশ তিরিশ চল্লিশ কোটি যায় আছে এই লোকগুলি তিরিশ বছর কোনো কাজ করবে না বসে বসে খাবে যে খরচাটা হবে ওতে একটা পরমাণু তৈরি হয়ে যাবে এবার বিজ্ঞানীরা বলছেন আমরা সূর্যের কাছে যেতে পারছি না আমার রফ সূর্যটাকে জ্বালাচ্ছে পরমাণুকে বাষ্ট করে করে আমরা যতটুকু ক্যামেরাতে পেয়েছি প্রতি মিনিটে নয় প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ওই সূর্যের মুখে দেড় লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে তবেই এই আলোটা জ্বলছে যদি সেকেন্ডে দেড় লক্ষ হয় মিনিটে কত হবে মিনিটে যত হবে ঘন্টায় কত হবে আমরা বারো ঘন্টা আলো পেয়েছি বারো ঘন্টা অন্য দেশ পাচ্ছে চব্বিশটা ঘন্টা আল্লাহ এটা তার সংসারে তার মেহমানদের জন্যে খরচা করছে তার পরে আল্লাহ বলছে তোর জানটা আমার তোর নয় তোকে আমি এতগুলো উপকরণ দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি হে মুসলমান একবার ভেবে দেখ তোকে আমি কেমন করে তৈরি করেছি হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন ফাজ বসির আল্লাহ তাবার আকবর আল্লাহ বলছেন হেনুর মোহাম্মদ তোর বয়স ত্রিপান্ন চুয়ান্ন বছর আগে কি ছিলি বলে চুয়ান্ন বছর আগে মায়ের পেটে ছিলাম তোর বয়স যদি মায়ের পেট থেকে নিয়ে ধরিস তোর চুয়ান্ন ছাপান্ন বছর আগে কি ছিলি বলে মা বাপ খেয়েছে ফল ফ্রুটের ভিতরে ছিলাম যদি তাই আরও দশ বছর পেঁচিয়ে যা ছেষট্টি বছর বয়সে তুই কি ছিলি পৃথিবীতে আমার কোনো নামই ছিল না কোরআন বলছে লম্য কুম সৈয় মাদু কোরা হাল আতা আলাল আল হিন্সানি দাহারে এখানে গরু বলেনি ছাগল বলেনি মহিষ বলেনি ফেরেস্তা বলেনি জিন বলেনি পার্টিকুলার একটা প্রাণীর কথা বলেছেন ইনসানি হাল আতা আলাল ইনসানি মানুষের ওপরে একটা লম্বা জীবন পেরিয়েছিল তখন তাকে কেউ চিন্ত না তার নামে কোনো আছে সবাই ডেট অফ বার্থ আলাদা আলাদা কি না কথা বলে না কিন্তু শরীয়তের ভাষাতে একদিনই সব তৈরি আদম আলাহ পিঠে পিঠে রেখে কাল্লা কেমত পর্যন্ত যতজন আসে সবাইকে বানিয়ে নিয়েছে সব ডেট অফ বার্থ এক এটা দিলে কাজে লাগবে না এটা আল্লাহ বলছে আমার কাছে এটা কাজে লাগাবো এটা কাজে লাগাবো খুব মনোযোগ পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আমার তক লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তব দিল লেখা হয়েছে আমার জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে নয় তাহলে অঙ্ক পাওয়া যেত পৃথিবী এই পৃথিবীটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেট থেকে পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে কি লেখা হয়েছে নূর মাহমদ দু সালে সতেরো তারিখে তুই গিয়ে আপনার ভেলিয়েনে ওখানে বায়ান করবি আর কি খাবি সেটা লেখা হয়েছে তাহলে আমি যে এইখানে আসবো সেটা কে জানতেন বলেন কে জানতেন আপনারা শুনতে আসবেন এটা কে জানতেন আর আমার মা কখন জানল আমার মা যখন তার মেন্সটা বন্ধ হলো সে জানলো পৃথিবীতে কে এসেছে প্রথম আমাকে চিনল আমার মা আমার মা খবর দিল আব্বাকে দ্বিতীয় ব্যক্তিটা চিনলো আব্বা এবার আব্বা চিনার পর নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি বুঝে নিল যে আমাদের ভিতরে নতুন একজন আসতে চলেছে এখনো কিন্তু পঞ্চায়েত আমাকে জানে না যেদিন আমি পৃথিবীর বুকে আসলাম সেদিন দায়মা আমাকে চিনল এবার সেই সাথে সাথে পঞ্চায়েত চিনল একটা নতুন আধার কার্ড বের হলো এখনো প্রাইমারি স্কুল আমাকে জানে না আমি ধুলোবালি নিয়ে খেলছি প্রাইমারির হেডমাস্টার আমাকে চিনে যেদিন আমি পাঁচ বছর বছরের আব্বা ধরে নিয়ে গিয়ে প্রাইমারিতে দিয়ে এলো সেদিন প্রাইমারি পর্যন্ত লোক তাদের দ্বিতীয় বক্তাকেও চিনে না আজকে যারা আছে আর জানতো যে এটা দ্বিতীয় বক্তা যখন প্রাইমারিতে গিয়েছি ফোঁটা ফেলতে ফেলতে আল্লাহ বলছে আমি জানছি কারণ লিখেছে তো তো কথাটা বোঝার চেষ্টা করেন এখানে দুটো জিনিস বলবো তো এলা বলছি এই জিন্দগিটা আমি তিলে তিলে তোকে নিয়ে যাচ্ছি দিয়ে? তোকে তৈরি করলাম আমি কেউ চিন্ত না একটা দীর্ঘ টাইম গিয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এতক্ষণ আমি আমাকে বলছিলাম এবার আপনাদের দিকে আঙুল তুলি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার তোক লিখা লেখা হয়েছে আজকে এরকম মাঠে বসে থাকবেন দু ঘন্টা লিখা হয়েছে তাহলে সেই দিন থেকে যেদিন মায়ের পেটে এলাম এই মাঝের দিনটা কে চিনত আল্লাহ এবার একটু মহব্বতের সঙ্গে বলি সেই দিন থেকে যেদিন আমাদের তবদিল লেখা হয়েছে সেই দিন থেকে মায়ের পেটে যেদিন এসেছি তার আগে কে চিনতো এবার আল্লাহ নাম নিতে ভয় লাগে জোরে বলেন কে চিনতেন তাহলে আল্লাহর কাছে কতটা জীবন আমার কেটেছে এটা অঙ্ক করেন আমি জন্ম নিলাম মায়ের পেটে দুধ খেলাম মায়ের কোলে পেশা পায়খানা করলাম এই করতে 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 মায়ের বুকে ওপরে চেপে শুয়ে পড়লাম ছোটতে মাকে কত মারলাম আব্বাকে কত লাথি মারলাম আস্তে আস্তে বড়ো হলাম বড় হতে হতে আমার বয়স হলো বিশ বিশ থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ যখন চব্বিশ বছর বয়স হলো চৈত্র মাসের পঁচিশ তারিখে বিয়ে হলো আর হা বৈশাখ মাসের পঁচিশ তারিখে মাকে গরম গরম কথা বলতে লাগলাম কিংবা চৈত্রে পঁচিশে বিয়ে হলো পহেলা বৈশাখ বলছি মা তোমার ব্যবহার খারাপ নয় তখন মা ঢুকড়ে কেঁদে বলছে ব্যাটারে বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন গেছে এরকম চব্বিশটা বছর তোকে বুকে করে টেনেছি আর মাত্র চব্বিশ ঘন্টায় একটা পিয়ে ভুলে গেলি আল্লাহ ঠিক ওই রকম বলছে গোলাম রে তোকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর আমার কাছে তোকে হেফাজত করে রেখে দিয়েছি তুই আমার কাছে ছিলে এরপরে মায়ের পেটে গিয়ে পৃথিবী যখনই দেখে নিলে

সলা বাংলায় দিয়া যেটা আ তোরা নামাজের জন্য আয় মাথা নামাবি যে মা কোটি কোটি বছর তার কাছে রেখেছিল মাত্র মা বাপকে একশো বছর দিয়েছে তাও মা বাপ থাকবে না পৃথিবীর বুকে একশোটা বছরে থাকবি আর পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে তোর তোকটির লেখা হয়ে গেছে এই একশো বছরে মাত্র বাইশটা বছরে কাটালি এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি মা মাহবুদের ডাক আর শোনা যেছে না তাল্লা তাবারাক একবার তালা বলছেন এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে তারপর আল্লাহ দ্বিতীয় কি বলছেন ইন্না খালা কেনাল ইনসানা মিন্নুৎফতিন আমসা জিন্নবতালিহি হাজা আল্লাহ ওরে আমার গোলামের দল তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে তোর বাপকে উত্তেজিত করে তোর মাকে উত্তেজিত করে দ্রুত থেকে আমি বানালাম বানালাম বিজ্ঞানীরা বলছে খুব ভালো করে এখানটা মনোযোগ দেন একটা পুরুষ একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোঁকা বের হয় চল্লিশ থেকে ষাট কোটি একটা দুটা লয় খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয়তো ষাট কোটি পোকা স্খলন করে আর বয়স্ক দুর্বল হয়ে গেল চল্লিশ কোটি পোকাতে স্খলন দেয় কতগুলো দেয় বললাম চল্লিশ থেকে ষাট মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন পঞ্চাশ কোটি আল্লাহ বলছেন ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন্না আব্দালিলহি ফাজাল্লাহু সামিয়াম বাসীরা একবার তুই ভেবে দেখ তোকে আমি দ্রুতগামী নুৎপা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আমি দিয়েছি ধাবন শক্তি দিয়েছি শুধু তাই নয় এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না দু দশ মাস চলতে থাকে কিন্তু আমি মেনে নিলাম এক মিলনেই বাচ্চাটা হয়ে গেল তাই যদি হয় যে রাত্রিতে আমি এসেছি আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল যদি পঞ্চাশ কোটি মেজারমেন্টে ধরেলেন তাহলে অন্য পঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা এসেছিল কয়ে তারা তাদের আধার কার্ড নাই ভোটার কার্ড নাই তারা কোথা গেল আল্লাহ বলছে একবার খেয়াল কর এই পঞ্চাশ কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল পচে গেল মরে গেল পোকাগুলো শেষ হয়ে গেল তাদের জানাজা হলো না তাদের ফারাজ হলো না তাদেরকে দেখা হলো না তাদের আধার কার্ড হলো না মা বাপ তাদের জন্য কাঁদল না কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম এরপরও কিন্তু আমার সুক্রিয়া করবি না তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ এখানে দু হাজার লোক বসে আছে এখানে দু হাজার লোক বসে আছে এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজন ডেকে নিয়েছে গায়ে হাত বুলিয়ে বলছে চলেন ভাই দুটি খেয়ে এলেন ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে এটা যদি সে ভাবে তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না তা আল্লাহ বলছে এতগুলো পোকা আমি আনলাম কেন একটা পোঁকা এনি তোকে আমি বানাতে পারতাম তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক যে পঞ্চাশ কোটির ভিতর থেকে তোকে আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি তোকে শ্রবণ শক্তির দৃষ্টি শক্তি দিয়ে পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি অতএব এই জানের হিসাব একদিন নিব আমার খরচা আছে কি বলবো ভাইয়া কি আর বলবো খুব একটু হিসাব করে চলি এখন মালের কথা বলিনি খালি জানের কথা বলছি জি খুব একটু হিসাব করি যে আল্লাহ কতটা আমাদেরকে সম্মান দিয়েছেন আরো আছে মানুষ সৃষ্টির ব্যাপারে অনেক কথা আছে এরপরে চলেন মাল কেমতের মাঠে মালের হিসাব হবে কেমন করে আল্লাহ রসুল যে বলেছেন কেন বললি তুমি ফেরে পড়ে যাবে আমাকে বলছো নুর দেশু। সত্তর বছরের জীবন দিলাম তুমি টোটাল সত্তর বছরে যা ইনকাম করেছ আমার রেডারে ধরা আছে টোটাল ইনকাম করেছো তুমি তিন কোটি টাকা এখন এই তিন কোটি টাকা প্রতি কোটিতে একশো লাখ প্রতি লাখে একশো হাজার প্রতি হাজারে একশোটা একশো টাকা আপনাকে মানে একশো প্রতি হাজারে একশো টাকা দশটা প্রতি একশো টাকায় এক টাকা হচ্ছে একশোটা আর প্রতি এক টাকাতে নয়া হচ্ছে একশোটা তুমি এক নয়া দু নয়া তিন নয়া চার নয়া এমনি করে পূজাতে পূজাতে তিন কোটি টাকা আমাকে পুজিয়ে দাও কোন পথে আয় করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছ আয় যদি হারাম হয় তা ব্যয় আর যাবে না আল্লাহ কথাটা বুঝাতে পারলাম আপনাদের এদিকে মেশিন আছে পাম্প আপনারা মুখ খুলেন না কেন মেশিনের দুটো পাইপ একটা আর একটা ডেলিভারি যদি পুকুরে থাকে তা ডেলিভারিতে কি কলের পানি বেরবে সেকশনটা যদি পাইখানা চেম্বারে থাকে ডেলিভারিতে আতুর বেরোবে তো যার ইনকাম হারাম তার দানও হারাম তোমার ইনকামটাই যদি হারাম হয় আর তোমাকে ওদিকে ওই জন্য বলি মসজিদ না থাক মাটিতে নামাজ পড়েন কিন্তু মাতালের টাকাই করিয়েন না সুদখরের টাকাই করিয়েন না আল্লাহ মাতাল সুদকর জুয়ারি ডাড়ি মারা বেঈমানের কথা বাদ দিয়েছে স্বয়ং ইমানদারের কথা বলেছে যদি জাকাত না দেয় তোর মোজ টাকা লিস না ওলাম কি আছে এই ইন্নামাইয়া মুর মাসা জিদ আল্লাহি মানে আ মানা বিল্লাহি অলি অমীল আ কি রে ওয়াকামা সালাতা ওয়াতাস জ্যাকাতা মসজিদ বানাতে গেলে ও জাকাত দেনাওয়ালা লোক হতে হবে বেজ্যাকাত হলে চলবে না টাকা বেশি আছে জাকাত দেয় না ওর টাকা লিস না এই জন্য তো মসজিদে লোকও ঢুকছে না রিয়াকশান নাই মসজিদের যে টাম সেটা চলে গেছে মাটির মসজিদে নামাজ পড়া ভালো ঢালাইয়ের থেকে মাতাল্লা যদি টাকা দিয়ে দেয় চার কুইন্টাল রড ছ খালি মার্কেটে বলে রডটা রডটা আমি বেরো সহ্য করা কঠিন হয়ে যাবে কে বললে ওই জন্যে বলতে এখন আমাদেরও ইমান দুর্বল হয়ে গেছে আমরা সব চিটিংবাজ মাল আর কি যে বায়ান করছি মুনাফি হালাতে আমরা যখন পড়তাম ইউপি ওই সাহারানপুর গিয়েছিলাম তো দেওবান মাদ্রাসাতে শ্রীদেবী নিজে গিয়েছিল টাকা দিতে সেই যুগে এক লক্ষ না দেড় লক্ষ তো মূর্তি ছিল তুই ভাগ এখান থেকে মাদ্রাসার দরজা থেকে তুই ভাগ অমিতাভ গিয়েছিল কয়েকটা গিয়েছিল আর কি নায়ক নায়িকা এক দুজন লাই গাড়ি দেওবান মাসে টাকা দিবি বলছি তোরা ভাগবি এখান থেকে তোদের টাকার প্রয়োজন নাই তো তাকু আর বুনিয়াদে মজা আলাদা এরপরে আপনি খরচা করছেন আল্লাহ ধরেন আবার ওই উদাহরণ দিচ্ছি বলবেন না যে এরকম হাদিস আছে বলেছিল উদাহরণ দিচ্ছি আল্লাহ বলছে নূর মোহাম্মদ আই সতেরো তারিখে ফেব্রুয়ারি মাসে দু সালে শনিবার কি কি খরচা করলি রে সকালে তো এবারে ধরা পড়েছি রব্বুল আলমিন এক হাজার টাকা নিয়ে হাটে গেলাম সবজির হাটে আলু নিলাম পেঁয়াজ নিলাম কপি নিলাম আদা নিলাম রসুন নিলাম সিম নিলাম আর কি নিলাম আর কি নিলাম এত টাকা খরচা হলো ছয়শো টাকা পকেটে থেকে যাই চারশোর মধ্যে এরপরে রাস্তায় বেরিয়ে আসছি একজন ভিকারি এসে বললো ভাই আমার মেয়ের বিয়ে কিছু দেন তাকে একশো টাকা দিয়ে দিলাম আর থাকে পাঁচশো টাকা কিছু দূর আসার পর একটা মসজিদওয়াল দুইজন দাঁড়িয়ে আছে ইমাম আর মসজিদের কমিটি তাকে তিনশো টাকা দিয়ে দিলাম আর থাকে দুশো টাকা রব্বুল আলমিন এই আস্তে আস্তে আমি একশো টাকা সাদা কা করে দিলাম ওটা কোনো কারণে করলাম তাহলে আপনি তো জানেন আর থাকে আমার কাছে একশো টাকা এই একশো টাকা কি বলবো একটা এতিম ছেলে দাঁড়িয়ে ছিল পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আল্লাহ এখনো কেন বলেনি আল্লাহ শুনে যেছে এরপরে বলছে তারপরে পঞ্চাশ টাকাটা কি করলি বলে আমার বাচ্চা মেয়েটা বললো আব্বা স্কুল যাব ওকে দিয়ে দিলাম চল্লিশ টাকা পকেটে থাকে মাত্র দশ টাকা এমন সময় আমার নাতিনিটা এসে বলছেন না না দিলাম পাঁচ টাকা যা চকলেট খাগা আর থাকে পাঁচ টাকা পাঁচ টাকাটা পকেটে পরিয়ে আছে পরই আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গাড়ির সামনে বাঁশ দিয়েছে যে বলছে লক্ষ্মী পুজোর চাঁদা দাও কি স্যার এই কদিন আগে কি হলো সরস্বতী মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এডুকেশন পড়াশোনা ডিপার্টমেন্টের ঠাকুরটা চাঁদা দাও পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বললে কেনে। एक हजारे आटका इलाम ना নশো পঁচানব্বই টাকা দাল্লা কেন বলেননি ওই জায়গাগুলো আল্লাহর হুকুম আছে ওখানে দাও মসজিদে দাও মা মালা আলা হুবিহি দাবিল কোরবা ওলিয়াতামা ওয়াল মাসাকি না অবনা সাবিলি ওয়াসা ইলিনা না অভের আমি এনার হাতে দশ হাজার টাকা দিয়ে সৌদি চলে গেলাম উমরা করতে হজ করতে আর বলে গেলাম ভাই কোরআন মোতাবেক খরচা করবেন হিসাব নিতে এসে দেখছি পাঁচ টাকা দুর্গা পুজোতে দিয়ে দিয়েছে আমি বললাম কেন দিলেন টাকা তো আমার আপনার নয় তো আল্লাহ বলছে মাল তো তোর নয় মাল আমার আমি দিয়েছি বলি তোর মাল মাল তুই কে এনেছিলি বল মায়ের পেট থেকে বলেন একবার হা বলেন তো সবাই একশো বছর আগে এখানে ছিলাম জোরে বলেন ছিলাম এরপর একটা হা বলেন একশো বছর পর থাকবো দুটো না হলো তিন নম্বরটা দেখেন হ্যাঁ বলতে পারেন নাকি যেদিন এসেছিলাম মান নিয়ে এসেছিলাম এটাও না চার নম্বরটা একটু বুকে বল বলেন যেদিন যাব লুটে নিয়ে চলে যাব এর নাম পৃথিবীটা ধোকার জায়গা পৃথিবীটা ধোকার জায়গা একটা ছেলে ন্যাংটা গোটা শরীর আর কাপড় নাই ন্যাংটা ওই বছর তিন চার তিন বছরের ছেলে বাচ্চা ছেলে নানার বাড়ি নানির বাড়ি বেড়াতে এসছে তো দৌড়ছে রাস্তায় আর ওর কোন নানা হয় সম্পর্কে ওর মায়ের চাচা কি মামা বসেছিল ওই তোর পয়সা পরে গেল কাপড় আছে পকেট আছে এনেছিলে কিছু আবে তোর হারাবার কি আছে যে কিছুই আনে নাই তার হারাবার কিছু আছে তাহলে আমরা যেদিন এসেছি কিছুই আনি নেই হারাবার কিছু আছে যেটুকুই আল্লাহ দিয়েছে ওইটুকুই আল্লাহ দিয়েছে জি আল্লাহ উজু কোরানে বলেছেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম্ভি সাহিম মিনাল হ ফি ওয়াল জোরি ওয়ানাকসিম মিনাল আময়াল ওয়ানাক্সিম মিনাল আময়াল ওয়ানাকসিম মিনাল আময়াল ওয়ালা আফুসি ওয়াস্মারাত ওয়া সামারাত ওয়াশামারাত এখানে পাঁচখানা কোশ্চেন আল্লাহ পরীক্ষা করবে তার মধ্যে মালকে নষ্ট করে এবং ফল ফসলকে নষ্ট করে আমি ৪০ কোটি টাকার মালিক যে তেরো কোটি টাকার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছি কাঁচি আল্লাহ দিয়েছি বাকি যে কটা আছে তো আমার কেন দিয়েছি নিয়েছি ভাগে তো তোরই বেশি রয়েছে এখনো সাতাশ সাতাশ কোটি টাকা তোরই তো রয়েছে আচ্ছা এগুলো বেঈমানি নয় হ্যাঁ সবটাই তো আল্লাহ একটা গল্প শোনাই আপনাদেরকে জ্ঞান বাড়বে এক বাদশা কোনো কাজ করতে গিয়ে মেরেছে চোটে আঙুলটা কেটে পড়ে গেছে তো বাদশাহ আঙুল কেটে গেছে পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিলে আর বাদশার সামনে এসে বলছে হুজুর ওই আঙ্গুলটা থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো এগুলো দরদ দরদলাই মন্ত্রী ছিল না দেশে বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশাহ আঙুল কেটে গেছে সকালে উঠে গিয়ে বলছে মন ভারী করে বসে আছে যে সবাই তো বলল আর চোখের পানি ফেললো এখন মন্ত্রী কি বলে দেখি মন্ত্রী এসে বলছে ওস্তাদ হাতটা দেখি স্যার মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ কলজেটা কত জলে কলজে জলা কোথাও বাকি থাকবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বলছে প্রহরী জেলখানার দরজাটা খুলো বেইমানকে ভরে দাও আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে আমার আঙ্গুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ ওকে জেলে ভরে তালা মেরে দাও ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো এবার বলছে আমি একটু আসি একটু শিকার টিকার করে আসি হরিণ টরিণ তারপরে বেইমানকে উচিত শিক্ষা দিব কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলে নাগাল্যান্ডে চলে গেছে নাগাল্যান্ড বুঝেন তো মানুষে মানুষ খায় ভারতবর্ষে ওখানে চলে গেছে ওখানকার জাতিরা ঘেরে ধরেছে সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি মালটা ভালো হবে বিরানি খুব সুন্দর জমে যাবে ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে সন্ধ্যার সময় বসে হিসাব করছে মাংস মাংসকে কতটা নিবি কেউ বলছে মাথা নিবো কেউ বলছে ঢ্যাং নিব এবার বাদশা বলছে আর বাড়ি ফেরা হলো না কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে টেনশন আর চিন্তা টেনশন আর চিন্তা সকাল হলো তাকে তালাক থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যা হচ্ছে এর পূজা করে ওরা এবার ওকে কাটবে কেটে পিস বানাবে জান যান মুখ শুকিয়ে গেছে যখন পেছন দিকে হাতটা বানতে গেছে দেখছে একটা আঙুল কাটা তখন এবার বলছে পুরোহিতকে ডাক আজ কি বার রে শনিবার আঙুল যে কাটা রে পুরোহিত হাত চালাইছে খবরদার মারিস না বংশ ধ্বংস হয়ে যাবে যেখান থেকে এনেছিস ওইখানে দিয়ে আসবা বাদশাকে দিয়ে চলে গেল যেই বাদশাকে দিয়ে চলে গেল বাদশা সকালে ধরে এসে ঘোড়া থেকে নেমে বলছে তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে ওরে ওই আঙ্গুল কাটা ছিল বলি জানে বেঁচে চির ভাই তুই বলেছিস আলহামদুলিল্লাহ তোরটাই ঠিক আছে রে তুই বলেছিস আলহামদুলিল্লাহ এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম না তো এতক্ষণ বিরানি দিয়ে শেষ হয়ে যেত আমরা ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল শুধু আমাকে পিস করতে বাকি ছিল মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা মন্ত্রীকে জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো বলে হে আমার বাদশাহ স্যার আপনি ভেবে দেখেন আপনার আল্লাহ তাল্লা বিশখানা আঙুল দিয়েছে কয়টা টোটাল আছে বিশটা নিয়েছেন আল্লাহ একটা দিয়েছেন আল্লাহ আপনাকে উনিশটা তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন এর আলহামদুলিল্লাহ জি তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস মন্ত্রী বলছে মাফ কেন করব জেলে ছিলাম আলহামদুলিল্লাহ যদি আপনার সাথে যেতাম আমার তো আঙ্গুল কাটা আমার তো আর ফিরা হতো না তাই জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ জি ভাই তাহ্লা তোমার একবার তালা বলছেন তোদের মালের হিসাব আমি একটা টাকা আমার টাকা বেইমানি করবি না আর আল্লাহ রসুল বলছেন এটা তো একদিকে গেল আর একদিকে একটা নিয়ে আসেন বিসমিল্লাহ রাহিমের মতে ফিরে যান না বিশ্বনবী বলছেন কেউ যদি মালের বেঈমানি করে ছোট ছেলেকে লেখে দেয় বেটাদেরকে লেখে দেয় মেয়েকে ফাঁকি দেয় বড় ছেলেকে ফাঁকি দেয় এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে তা তার জান কে কেটে ওকে দিয়ে দেবে আমি চল্লিশ বিঘে জমির মালিক পঞ্চাশ বিঘে জমির মালিক দুশো বিঘা জমির মালিক আসলে জমি আমার নয় জমির মালিক আল্লাহ আর আমার ওর আমার বিবির পেটে কটা হবে আর সেই জমির ভাগ কে কে নেবে এটা আল্লাহ করে দিয়েছে অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না আপনাদের নলহাটিতে এরকম আছে জমি লেখালেখি নাই ফাঁকি মেরেদের দিয়ে লেখে দিলে হজ করার আগে আবার দিচ্ছে আহ কি আগেই লেখে দিছে দেখেন বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন কিছু আলেমের ফতোয়া যারা জীবিত জাহান খালি যদিন শ্বাস লিচে দুনিয়াতে মরবে তো নামে যাবে তার মানে ও কি বলেছে জানেন ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম আমার ঠিক আছে আমি যেটা করছি এটাই ঠিক পরোক্ষ ভাবে কোরআনকে নেকেট করছে অনেকগুলো গোনা করছে ও অনেকগুলো যে অমুক পেয়ে যাবে এ পেয়ে যাবে ও পেয়ে যাবে বোঝে না খবরদার না মালের মালিক আল্লাহ চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই হাজরতে ওসমান গানি রাদি আল্লাহ তালানহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন হজরতে ওসমান গানি রাদি আল্লাহ তালানহু মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন আর খলিফার গম ঝরঝরে তত্ত্বরে আইনার মতো গম কোনো ভেজাল নাই আমির মুসলিমিন হাজরতে ওসমান গনই নিজের দাঁড়িয়ে আছেন এবার পাইকের রাসে বলে কি দাম পাইকের রাসে বলে বলেন হুজুর কত লাগবে কি দাম লাগবে উনি খালি একটা কথা বলেন এখনো সময় হয়নি আর একটু বেলা হোক আপনারা ঘুরে আসেন বিক্রির জন্যই তো এনেছি তো বেঁচে দিব অতএব একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন বেলা উঠে গেছে এমন সময় হাটে একটা দল ঢুকছে বহু দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে ক্লান্ত শ্লান্ত হয়ে তাদের চেহারাগুলো কেমন গালগুলো ঢুকে গেছে চোখ ঢুকে গেছে মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা কোন যুগে তেল নিয়েছে তারা জানে না হাড়গুলোর পিঠে লেগে গেছে প্যাকটা ভিতরে লেগে গেছে তাদের হাড়গুলো গোনা যাচ্ছে তার মানে না খা একদম এই রকম অবস্থার মানুষ তাদের মধ্যে নারী আছে পুরুষ আছে শুধুমাত্র ঈশ্বর তো ঢাকা ছোট্ট মতো একটা হাতে গামছা বোঝা আর তো কিছু নাই শিশু আছে বৃদ্ধ আছে নারী আছে পুরুষ আছে যুবক আছে লাইন দিয়ে ওই হাটে ঢুকছে হাজরত ওসমান বলেন দাঁড়াও তোমার গামছাটা বাত লাও তুমি একটা লাও দেখি তোমারটা দেখি তোমরা কজন বলে দুজন লাও তোমরা দুই বেল লাও এইভাবে লাও আর একটা বস্তা আনো লাও লাও দিতে 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 গম শেষ তারাও শেষ গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো বড় বড় পাইকাররা এসে বলছে আমিরুল মোহামিন খালিবাতুল মুসলিমিন আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন ওদের তো পেটে ভাত জুটে না কত দাম আপনাকে দিয়েছে যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন আমরা তো এত দাম দিতে চাইলাম আমাদেরকে কেন দিলেন না হাজরত ওসমান বললেন বন্ধ রে আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেঁচে দিয়েছি এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয় তাদেরকে পাম দিতে হচ্ছে পাম দিতে হচ্ছে টাকা দে আবার সুর করে বলতে হচ্ছে সুর করে না বললে তো খালারা এক টাকা দিবে না ওর কোল যে ঠান্ডা করা করার মতো বলতে হচ্ছে আর আমাদের এই কি আউয়াল ভাই দুদিকে থু উড়ে এসেছে এমনি মোটা মানুষ ঘেমে কল কল করে এই টাকার পাহাড় লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার কালে গুনে দেখে তিন কুড়ি চার খালি দশ টাকা লো এই হয়ে গেছে আমাদের আদায় সিস্টেম জি আদায় সিস্টেম আদায় দু তিন জায়গা খুব ভালো দেখেছি হুম দুটো না বললে জ্ঞান বাড়ে না কলকাতায় বজবজ একটা জালসায় গিয়েছিলাম দশ হাজার লোক সেই রকম ডেকোরেটেশন কত লক্ষ লেগেছে জানি না সেই রকম মাইক সাউন্ড তিনজন বক্তা আছে আমি আমি তা হেড বলেন আমার কানে এসে বলছে কালেকশান করবেন আপনি মাঝে দিয়েছি পনেরো মিনিটের বেশি কালেকশন করিয়েন না তাহলে এরা রেগে যাবে সব শিক্ষিত মানুষ কলকাতার ব্যবসায়ী পনেরো মিনিটের টোটাল কালেকশান হলো আর সাড়ে তিন হাজার না চার হাজার এক হাজার পাঁচশো একশো দুশো তাই বলছি কি হবে রে মাংস চলবে কি করে এত বড় মাদ্রাসা খেতে মন যেছে না আমাকে সরাসরি শখে নিয়ে গেলেন চলো চলো খেলেন তা হেডমালানার মনে কোনো টেনশন নেই হাসছে ঘুরছে অনেক কি ব্যাপার খাওয়া খেয়ে থাকতে না পেরে হেডমালানাকে বলছি ভাই এই আড়াই তিন হাজার টাকায় মাংস চলবে বলছেন না আমাদের নগদ কালেকশন হয়েছে ছত্রিশ লক্ষ টাকা আর বাকি তো আছি আরো বিশ পঞ্চাশ লাখ এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা ওদের সিস্টেম কি তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে শালার বিয়ের কার্ড আসে বন্ধুর বিয়ের কার্ড আসে তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব তুমি রেডি হও আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি দুশো টাকা পাঁচশো টাকা দিব তো যেদিন জালসার ডেট তার তিন দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে দিয়ে চলে গেছে বলে খালি বসে থাকতে হয় দুটো ওরা চেক দুটা দিলে হ্যাঁ 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 তো কি সুন্দর সিস্টেম আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটা গ্রাম আছে দেড়শো লোক বসে আছে আর ইমাম সাহেব খালি আমাকে খোঁজে মসজিদটা গোটা করতে হবে আর পনেরো বছর আগে তখন ইঞ্জিনিয়ার গেছে সাড়ে সাত লক্ষ টাকা লাগবে অন্তত দশ লাখ টাকা করেন আচ্ছা দেড়শো লোকে দশ লাখ কালেকশন হবে জানটা জ্বলে যেতে ইমাম আপনি উঠে না হবে যাক ওই গায়ে বাস করো রাইডিয়া আছে একটা যুবক উঠে বলছে আমাদের গায়ে সাতখানা বংশ আছে তো যদি দশ লাখ লাগে তো সাত ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো হয়ে গেল আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন ও ইঁট যা লাগবে আমার শুরু থেকে শেষ মিস্ত্রি বলবো আর ইঁট লাগবে না সেই দিন ইঁট বন্ধ হবে একজন বলল বালি আমার একজন বলল সিমেন্ট আমার একজন বলল পাথর আমার একজন বলল রড আমার একজন বললো ফার্নিচার আমার একজন বলল মার্বেল আমার একজন বললো মিস্ত্রি আমার একজন বললো লিভার আমার মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল ইমাম সবগুল যে ছেড়ে দিই শেষ দোয়া করে বলছে না আর একটা মাল আছে ওকে ধরে আনতে গিয়েছে ও আসে না এখন তারপর চলে এলো আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়ে রেখেছে এত লেট করে ওই যে ঠিক আছে ওই যে এরা যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দিন কাল থেকে মসজিদটা গোটাই গেল আছে এদের জন্য বায়ানো হয় নাই সুর করে দিতে হয়নি পাম দিতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না মেরে দিচ্ছে তো ঠিক টাইমে টাইমে টিপ মারছে কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে ওকে গুঁতিয়ে বলতে হচ্ছে চারটা বক্তা লাগছে জি এরপরে শোনেন জান দেওয়া কাকে বলে জান দেওয়া কাকে বলে ওহুদের প্রান্তে আল্লাহর নবী লোহার জামা পরেছিলেন বর্মা পরেছিলেন লোহার চাদর রসুল পরেছিলেন স্বাভাবিকতায় রসুলের শরীরটা ভারী হয়ে গেছিল দুই দিকে তিন দিকে মহর চলছে কোনো দিন যদি আমার সঙ্গে ওহুদের প্রান্তে যান নবীজি ছিলেন এবং আমির হামজার লাশ কোথা ছিল হজরতের জারিরে লাশ কোথা ছিল কোন কোনে ডিউটি ছিল এগুলো একটা একটা করে তিলে 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 বুঝিয়ে দেবো বন্ধু এবছর রমজানে যাচ্ছি ওমরা আবার হজে আছি হজের পরে তিনখানা গ্রুপ নিয়ে যাব ইনশাল্লাহ মানুষ বুঝেছে নূর মাহম্মদের সঙ্গে যাব খেতে না পায় বিছানা না পায় অন্তত ইতিহাসগুলোকে গ্রহণ করে নিয়ে আসব এবার আল্লাহর নবী উঠতে চাইছে একটা পাথরে উঠতে চাইছে একটা পাথরে শরীরটা একটু ভারী হাজরাতে তাল হা নজর করে দেখে নিয়েছেন যে এই যে যুদ্ধের মহারা চলছে নিশ্চয়ই নবীজি ওই পাথরে উঠলে ইসলামের লাভ হবে তো নবীজি উঠতে পারছেন একটা সিঁড়ি দরকার তা তাড়াতাড়ি করে একটা পাথর এনে পায়ে দিলেন জিন্না হাজরতে তাল্লা লম্বা হয়ে শুয়ে পড়লেন দি বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমার বুকে পা রেখে উঠে যা আমার বুকে পা রাখেন জি একটা লোক খালি বলতো এ আল্লাহ আমি যদি সাহাবি হতাম রসুলের খিদমত করতাম এ আল্লাহ আমি সাহাবিআ রসুল্লা কি দিব না বিশ বছর ধরে খালি কাঁদছে কত রসুলকে ভালোবাসে একদিন রসুলকে স্বপ্নে দেখছেন এটা গল্প বলছি আবার কালকে বলবেন না যে বুখারি উদাহরণ দিচ্ছি এই হাদিসটার তালাহার হাদিসটার উদাহরণ দিচ্ছি ও রাতে স্বপ্ন দেখছে যে রসুল্লা রসুল্লের সঙ্গে একটা গাড়িতে চেপে কোথায় যাচ্ছে সব সাহাবিরাও আছে ও ওর কপালে জুটে গিয়েছে যে দেখছে এক জায়গায় রাস্তাটা কাটা চাকটা তো ওখানে বসে যাবে ও আগে লাভ মেরেছে আজকে সুযোগ পেয়েছি খিদমত করব। মারলো তোর ইট খুঁজতে কোথায় ইট পাবো এখানে দিয়ে দেবো চাকটা পেরিয়ে যাবে ইট নিয়ে যখন ওখানে আসছে তখন দেখছি দুজন সাহাবি নিজে শুয়ে গিয়েছে গাড়িটা পেরিয়ে গেল